জাতির কাছে দায়বদ্ধ নয় বলে আওয়ামী লীগ বারবার সমঝোতার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শেষ পর্যন্ত তাদের আলোচনায় বসতেই হবে বলে মন্তব্য করেন তিনি। বিকেলে নয় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশব্যাপী 5 থেকে 15 নভেম্বর 10 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। খালিদা জিয়া গাড়ি বহরের হামলার প্রতিবাদে সরকারের যেখানে দুঃখ প্রকাশ করা উচিত ছিল সেখানে সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে বিএনপিকে দোষারোপ করছে বলেও অভিযোগ করেন তিনি।